বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা সাবেক মন্ত্রী এবং মুন্নু গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজের চেয়ারম্যান হারুন রশিদ খান মুন্নু ইন্তেকাল করেছেন মৃত্যুতে শোক জানিয়েছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ভোরে মানিকগঞ্জ গিলন্ড এলাকার মুন্নু সিটিতে নিজ ভবনে মৃত্যুবরণ করেন তিনি পার্থক্যজনিত কারণে আটাশি বছর বয়সে মৃত্যুবরণ করেন তিনি তিনি দুই সন্তান আত্মীয় স্বজন সহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন হারুনের রশিদ মুন্নুর মরদেহ আজ দুপুরে ঢাকায় এনে বার্ডেম হাসপাতালের হিমঘরে রাখা হয় তার মেয়ে আফরোজা খান রিতা লন্ডন থেকে দেশে ফেরার পর আগামীকাল প্রথমে নায়াপল্টনের বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এবং পরে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় নামাজ জানাজা অনুষ্ঠিত হবে এরপর গ্রামের বাড়ি মানিকগঞ্জের হরিরামপুরে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে তাঁকে